ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজিদুর রহমানকে চেয়ারম্যান করে সাত সদস্যের স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রাপ্ত হয়েছেন যদিও ডিএসসি থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য নয় জনের তালিকার কাউকে নিয়োগ দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বিএসএসি সংশ্লিষ্টরা বলছেন একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো হলেই বাজার বুঝবেন এমনটি নয় তাই বাজার বোঝেন এমন ব্যক্তিদের নিয়োগ পাওয়া উচিত ডিএসই মতামত উপেক্ষা অগ্রহণযোগ্য ও একই সাথে বাজারের জন্য ক্ষতিকর বলেও মনে করেন তারা মামুন রিপোর্ট পাঁচ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর আঠারো আগস্ট অধ্যাপক ড হাফিজ মোহাম্মদ বাবু ডিএসসির চেয়ারম্যান পদ থেকে সরে যান এর দুই দিন পর একুশ অগাস্ট পাঁচজন স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেন বাকি একজন ট্রান্সফার হয়ে যাওয়ায় সবকটি পদ খালি হয়ে যায় ফলে ডিএসসির সাত স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিষয়টি সামনে আসে এরই প্রেক্ষিতে নয় জনের তালিকা পাঠিয়ে সাতজনকে চূড়ান্ত মনোনয়ন দিতে বিএসইসি কে অনুরোধ জানায় ডিএসি যদিও সেটি আমলে না নিয়ে সেপ্টেম্বর চেয়ারম্যান খন্দকার মাকসুদের সভাপতিতে অনুষ্ঠিত জরুরি কমিশন সভায় নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয় আমরা বলে আসছি যে গত দুইটা কমিশন একটা সহিরাজারি কাজে স্টক মার্কেট চালিয়েছেন ঢাকায় স্টক এক্সচেঞ্জকে কে চালিয়ে এটাকে একটা অকার্যকর অর্গানাইজেশনে তৈরি করেছেন এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে এবং অত্যন্ত পরিতপের বিষয় যে এই যে আমাদের যে গত দুই কমিশনের যে ধারাবাহিকতা তার চেয়েও আমরা বেশি সৈরা সৈরাচারি কায়দায় যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাতজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সিলেকশন প্রসেসটা মাত্র দেখলাম যদিও ডিএসসির নমিনেশন অ্যান্ড রেমোনারেশন কমিটি এনআরসি প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই বিএসিসি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে থাকে এ বিষয়ে বিএসিসির দেয়া প্রজ্ঞাপন বলছে স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করায় বর্তমানে আর এনআরসি নেই স্বতন্ত্র পরিচালক নির্বাচনের বিষয়ে ডিএসসি হতে প্রস্তাব কমিশনে দাখিলের সুযোগও নেই ঢাকা স্টক এক্সচেঞ্জ ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি ওন বাই ইটস শেয়ার আপনাকে বিভিন্ন আইন কানুনের মাধ্যমে ডিমিউটিলাইজেশনের পরে আপনাকে এই প্রোগ্রেটিভ দেওয়া হয়েছে যে আপনার সাতজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সিলেকশন প্রসেসে ইউ উইল বি দ্য আলটিমেট অথরিটি তার মানে এই না যে আপনি স্টক এক্সচেঞ্জকে আপনার নিজস্ব সম্পত্তি মনে করে এককভাবে সব সিদ্ধান্ত নেবেন ডিএসির দেয়া তালিকায় নয় জনের মধ্যে ছিলেন ফাহিম মাসরুর সিলভানা কাদের সিনহা অধ্যাপক শাবনাজ আমিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মফিজুল ইসলাম রাশেদ ডক্টর শামসুদ্দিন আহমেদ মোহাম্মদ ফোরকান উদ্দিন মোবাস্সের মোমেন কামরান টি রহমান ও জাহিদুর রহমান মামুন আব্দুল্লাহ বাংলা ঢাকা